নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29 জুলাই 2022 দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। 8 রাশি মহাবিশ্বে রাজত্ব করবে। আমি থাম্বেলে এ কথাটি লিখেছি, কেন আপনারা আলোচনাটি সম্পূর্ণ শুনবেন, এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। দেখুন, এই যে 29 জুলাই 2022 এই যে বৃহস্পতি বক্রী হওয়ার ফলে যে রাশিগুলোর আমি কথা বলবো কি না, সেই রাশিগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। কেন পাবে সেটাও আপনাদেরকে আমি জানাবো। দেখুন, বৃহস্পতি আমাদেরকে দেয় জ্ঞান, বৃহস্পতি দেয় আমাদের ধর্ম, বৃহস্পতি দেয় আমাদেরকে অর্থ, বৃহস্পতি আমাদেরকে গুরুর সাপোর্ট, বৃহস্পতি দেয় গোল্ডের ব্যবসা, বৃহস্পতি দেয় ফুডের ব্যবসা, বৃহস্পতি দেয় গার্মেন্টসের বিজনেস, এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি কিন্তু দিয়ে থাকে। এই বৃহস্পতি বক্রী হওয়ায়, দেখুন আমি একটি কথা বলেছি, যখন শুভ গ্রহ বক্রী হয় কি না, তার শুভ গুণ 3 গুণ কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ যখন পাপী গ্রহ বক্রী হয় 3 গুণ খারাপ ফল করে, কিন্তু শুভ গ্রহ যখন বক্রী হয় তখন 3 গুণ লাভ দিবে এই 8 রাশিকে। ডায়েরিতে নোট করে নিতে পারেন। তবে একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, হতাশ হবেন না, জ্যোতিষশাস্ত্র আপনাকে হাত ধরে টেনে তোলার জন্যই কিন্তু এই শাস্ত্র। অনেক অনেক ভালো ভালো কমেন্টস এসছে, আমি আবারও বলছি, তাদেরকে বারবার আমি স্যালুট জানাই। যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তাদেরকে আমার প্রণাম, এবং যারা ছোটরা আছেন না তাদেরকে আমি শ্রেয়াশিস জানাই। খুব ভালো ভালো কমেন্ট এসছে, এবং যাদের ক্ষেত্রে ধরুন হচ্ছে না, আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটা কিন্তু দেখা দরকার। আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতির পজিশান যদি খারাপ থাকে, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে, বৃহস্পতি নক্ষত্র দিক থেকে, বা বৃহস্পতি কোনো পাপগ্রহের সঙ্গে আছে কি না, এবং নবাংশ চার্টেও বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু দেখা একান্তই দরকার। বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে ভাবের পরিদৃষ্টিতে আরও শুভ ফল কিন্তু দেয়, এবং এই যে বক্রি এই বৃহস্পতি দৃষ্টি আরও দুর্দান্ত রেজাল্ট দিবে। কেন এই 8 রাশিকে এই বিশ্বে রাজত্ব কিন্তু করবে এই 29 জুলাই থেকে আপ টু নভেম্বর পর্যন্ত লাভ কিন্তু পাবে এই কটি রাশি, 8 রাশি। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো, দেখুন সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে বক্রী হচ্ছে, দেখুন দুর্দান্ত লাভ আপনার দেখে যায়। ভাগ্যভাবে বক্রী, ভাগ্যতে বৃদ্ধি, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির দিক থেকেও কিন্তু যথেষ্ট, আপনার স্বাস্থ্য দিক থেকেও কিন্তু যথেষ্ট আপনার লাভ দিবে। এবং এই বৃহস্পতি আপনার 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে, সরাসরি আপনার ক্ষেত্রে কী হচ্ছে, আপনার বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বড় ধরনের কন্ট্যাক্ট, পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে বক্রী, সন্তান প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, শেয়ার বাজার থেকে লাভ, গোল্ড থেকে লাভ, এই সমস্ত কিন্তু থাকছে। এবং সরাসরি আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে কর্কট রাশি। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো, নাম্বার 2 যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি দেখুন, আপনাদের এমনি হংস নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, এবং সপ্তমভাবে বক্রী হচ্ছে, দুর্দান্ত রেজাল্ট দিবে। শুভ বিবাহ, দাম্পত্য সুখ, পার্টনারশিপ, বিজনেস, দৈনন্দিন রোজগার, এই জায়গাগুলো কিন্তু দিবে। এবং একাদশভাবে দৃষ্টি, দীর্ঘদিনে আটকে আছে এমন জায়গাগুলো, সফলতা পাওয়া, বাধা বিপত্তি যারা চলছিল সেই বাধা বিপত্তি আপনাদের চলে যাওয়া, এবং স্বাস্থ্যের উন্নতি, বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি। নাম্বার 3 যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি।
বিশ্বরাশির একাদশভাবে বক্রি হচ্ছে, আপনাদের লাভভাবে, প্রফিটভাবে, সফলতাভাবে। একাদশভাবে যে কোনো গ্রহে কিন্তু শুভ ফল দিয়ে থাকে, আপনাদের লাভ, সফলতা, প্রফিটের জায়গায় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে বিশ্বরাশি। আপনাদের অর্থনৈতিক বৃদ্ধি আপনাদের হবে, আর্থিক স্থিতির জায়গা মজুত হবে, বড় ধরনের কন্ট্রাক্ট আপনারা পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, মার্জনাগণ মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের কেন্দ্রের বক্রি হচ্ছে, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মপ্রাপ্তি এবং প্রমোশন, পদোন্নতির জায়গা দেখা যাচ্ছে, ধনভাবে দৃষ্টি হচ্ছে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের মজুত করবে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। আপনাদের ধনাধিপতি পঞ্চমভাবে বক্রি হচ্ছে, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, পঞ্চমভাবে বক্রি ভাগ্যভাবে দৃষ্টি দিবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে, আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে বৃশ্চিক রাশি, এবং প্রফিটের জায়গায় আপনাদের দেখা যাচ্ছে, এবং ধনাধিপতি বক্রি হচ্ছে, ধনের আগমন আপনাদের হবে, সন্তানের ক্ষেত্রে ভালো, আপনাদের বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন শেয়ার বাজার থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির দেখুন চতুর্থভাবে আপনাদের কিন্তু হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিবে, কর্মকেন্দ্রিক, আপনাদের সম্পত্তিগত দিক থেকে, কেরিয়ারের দিক থেকে এই সময় কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু প্রফিট পেতে চলেছেন, ভাগ্য আপনাদের সাথ দিবে এবং সফলতা কিন্তু আপনাদের হাতের মুঠোয়। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের কিন্তু লাভের উপর লাভ কিন্তু আপনারা দিতে চলেছে, আপনাদের সন্তান ভাব, আপনাদের দাম্পত্য সুখের ভাব, আপনাদের ভাগ্য ভাব, দৈনন্দিন রোজগারের ভাব, আপনাদের ব্যবসার ভাব, আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, পিতার ভাব, এই সমস্ত ভাব দিক থেকে কিন্তু আপনারা কিন্তু প্রফিট কিন্তু পাবেন আপনি যদি হন মীন রাশি মানুষ। অর্থাৎ সন্তানের জায়গা, এডুকেশনের জায়গা, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, দৈনন্দিন রোজগার, পার্টনারশিপ, বিজনেস, এই জায়গাগুলো কিন্তু শুভ বিবাহ, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের দিবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনভাবে অবস্থান করছে, একাদশপতিকে কানে নিয়েছে, ধনভাবে একাদশপতি, ধনভাবে বক্রি হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে, আপনাদের প্রফিটের ভাব, লাভের ভাব আপনাদের আসবে, যারা শিক্ষামূলকের জায়গাতে যুক্ত আছেন এই জায়গা থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু করবে, এবং যারা অ্যাস্ট্রোলজার বা এই জায়গাতে যারা আছেন বা কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে, বা গুরুগিরির সঙ্গে যারা যুক্ত আছেন, গুরু আপনি ধরুন কোনো কোনো জায়গাকার শিক্ষক, সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু করবেন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।